ঈদ উপলক্ষে রাজধানীতে বিভিন্ন ব্যাংকের 80টি শাখার মাধ্যমে দেয়া হচ্ছে নতুন নোট, যেখান থেকে মিলবে 5 টাকা, 10, 20 এবং 100 টাকার একটি করে বান্ডেলে মোট 18,500 টাকার নতুন নোট। যদিও 5, 10 এবং 20 টাকার নোট না পাওয়ার অভিযোগ গ্রাহকদের, যোগানের বিপরীতে ছোট নোটের বাড়তি চাহিদা থাকায় এমন পরিস্থিতি বলছেন ব্যাংকাররা। মাসুম মিয়ার প্রতিবেদন। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঈদ মানে আনন্দ, খুশির বারাত নিয়ে আসা ধর্মীয় বড় এই উৎসব উদযাপনের অন্যতম অনুষঙ্গ নতুন জামা জুতো সহ শৌখিন নানান জিনিসপত্র। তবে শিশু থেকে বৃদ্ধ সব বয়সীদের ঈদের আনন্দের ষোলকলা পূর্ণ হয় সালামিতে, তবে সালামিটা হওয়া চাই নতুন নোটে। নতুন টাকা সংগ্রহে তাই অনেকে ছুটছেন গুলিস্তান বা মতিঝিলের ব্যাংক পাড়ায়, যেখানে গড়ে উঠেছে নতুন টাকার বাজার। পুরনো ছেঁড়া ফাটা নোট দিয়ে যেখান থেকে নেওয়া যায় নতুন নোট, নতুন টাকার নোট মিলছে রাজধানীর বিভিন্ন ব্যাংকের 80টি শাখাতেও, যেখানে পাওয়া যাবে 5, 10, 20 ও 100 টাকার নতুন নোট। একজন নিতে পারবেন একটি করে বান্ডেলে মোট 18,500 টাকার নতুন নোট। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ব্যাংকের এসব শাখা থেকে প্রতিদিন নতুন নোট নিতে পারবেন অন্তত 90 জন। একজন ব্যক্তি 5 টাকা মূল্যমানের একটা প্যাকেট, 10 টাকা মূল্যমানের এক প্যাকেট, 20 টাকা মূল্যমানের এক প্যাকেট, 50 টাকা মূল্যমানের এক প্যাকেট এবং 100 টাকার মূল্যমানের এক প্যাকেট মোট 18,500 টাকা গ্রহণ করতে পারবেন। তবে নতুন নোট সরবরাহে কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনাকে অপর্যাপ্ত বলছেন গ্রাহকরা, অভিযোগ পাওয়া যাচ্ছে না চাহিদা মতো। ছোট ভাই যারা আছে ওদেরকে সালামি দেওয়ার জন্য এই নতুন নোটটা দরকার হয়। চেয়েছিলাম 100 টাকা কিন্তু দিতে পারিনি, আপাতত 200 টাকার একটা বান্ডিল দিয়েছে। 10 টাকার চেয়েছিলাম দুইটা আর 20 টাকা একটা, কিন্তু দেয় না, দিছে 100 টাকার আর 200 টাকার নোট। তারপর বাইরে থেকে দেখি যে 150-200 টাকা দিলে বান্ডিল পাওয়া যায়, তো ওনারা কোথায় থেকে নিচ্ছে বান্ডিলগুলি? নিচ্ছে ব্যাংক থেকে নিচ্ছে, তো ওনারা ওইভাবে হয়তো সিস্টেম করে নিচ্ছে, সব পাবলিক তো আমরা ওই সিস্টেমে করতে পারি না। ঈদের খুশিতে নতুন নোট দিয়ে সবার সাথে শরিক হতে চান ব্যাংকাররাও, কিন্তু সীমাবদ্ধতা সেখানেও। জনসাধারণের মধ্যে এই 5 টাকা, 10 টাকা, 20 টাকা পর্যন্ত সব মানে চাহিদাটা বেশি থাকে, কিন্তু এত বিপুল চাহিদা সবাইকে তার চাহিদা অনুযায়ী দেওয়াটা আসলে সম্ভব না, কারণ সরবরাহের একটা বিষয় থাকে। ব্যাংক থেকে নতুন নোট পাওয়া যাবে আগামী 9 এপ্রিল পর্যন্ত। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদেরকেও চিঠি দেওয়া হয়েছে যেন আমাদের শাখাগুলো বা বুথগুলোর প্রতি যেন সতর্ক দৃষ্টি রাখেন। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।